লাগবে না, জাস্ট হচ্ছে আমাদের একটা আমাদের একটা হচ্ছে ম্যাথের একটা ম্যাথের এক্সাম্পল দেখতে হবে। সো ম্যাথটা মোটামুটি ভালো মতো বুঝলেই এই টপিকের ইম্পর্টেন্ট পার্ট মোটামুটি কভার হয়ে যাবে। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাকে একটু স্ক্রিনটা শেয়ার করতেছি আর রেকর্ডিংটা একটু চালু করবো। স্ক্রিন কি দেখা যায়? কি স্যার দেখা যাচ্ছে? আমি রেকর্ডিংটা চালু করি তাহলে। ওপেন করে দিছি। ফুলি সব সেটিংস ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সো আমরা একটু শুরু করি। সো আজকে আমরা দেখব হচ্ছে আইপিভি ফোর এর ফাংশন। লাস্টে হচ্ছে IPv6 এর হেডার নিয়ে আমাদের একটু জাস্ট একটু ছোট কথা আছে। তো আমরা হচ্ছে যখন বিভিন্ন লেয়ারের কনসেপ্ট গুলো দেখছি, সো নেটওয়ার্ক লেয়ারের যে মেন কাজ দুইটা, রেসপন্সিবিলিটি কি এটাও আমরা দেখছি, রাইট? মেন রেসপন্সিবিলিটি কি ছিল কারো মনে আছে? নেটওয়ার্ক লেয়ারের মেন দুইটা কাজ কি? কারো মনে আছে? আমরা একবারে শুরুতে পড়ছিলাম নেটওয়ার্ক লেয়ারের অনলি দুটা কাজ আমরা পড়ছিলাম, একটা হচ্ছে ফরওয়ার্ডিং, একটা হচ্ছে রাউটিং, ঠিক আছে? তো এই ফরওয়ার্ডিং আর রাউটিং এর মেইন কাজ কি? যে ফরওয়ার্ডিং দেখো যে আমার প্যাকেট রাউটারের একটা ইনপুট পোর্ট থেকে আর একটা আউটপুট পোর্টে আমরা নিয়ে যাব, ঠিক আছে? মানে একটা পোর্ট থেকে আর একটা পোর্টে হচ্ছে জাস্ট হচ্ছে ফরওয়ার্ড করবো, এটাকে আমরা বলতেছি হচ্ছে ফরওয়ার্ডিং, ঠিক আছে? তো আর রাউটিংটা হচ্ছে যে আমরা টোটাল একটা পাথের প্ল্যানিং করব, যে কোন একটা জায়গা থেকে কোন একটা জায়গায় যাইতে হলে আমাকে বেসিক্যালি কোন পাথটা চুজ করতে হবে বা কোন কোন লাইনে বা কোন রাউটে হচ্ছে আমাদেরকে প্যাকেটটা পাঠাইতে হবে, ঠিক আছে? এই প্ল্যানিংটা হচ্ছে রাউটিং। হ্যাঁ, সো এটার অ্যানালজি চিন্তা করতে পারো এরকম যে তুমি একটা ট্রিপ প্ল্যান করতেছো, সো সেখানে হচ্ছে তুমি মনে করো কোন ওয়েতে যাবা। ফর এক্সাম্পল হচ্ছে মনে করো তুমি ঢাকা থেকে কক্সবাজার যাবা, ঠিক আছে? সো তোমার প্ল্যানটা কি হবে? তুমি ফার্স্টে বাসা থেকে বের হয়ে কোনো একটা বাস কাউন্টারে গিয়ে হচ্ছে তুমি মনে করো একটা বাসে উঠবা, তারপরে ওই বাস থেকে নেমে চিটাগাং নামবা, চিটাগাং নেমে মনে করো আবার তুমি আর একটা বাসে উঠবা। সো এখানে তোমার কয়েকটা স্টেপ হচ্ছে ইউজ হচ্ছে, রাইট? মানে তুমি কয়েকটা স্টেপে যাচ্ছ। তো তুমি যে একটা ডেস্টিনেশন থেকে আর একটা ডেস্টিনেশনে মুভ করলা, তুমি মনে করো একটা বাস থেকে বের হয়ে আর একটা বাসে উঠলা, সো এই যে তুমি যে একটা বাস থেকে একটা বাসে ফরওয়ার্ড হইলা, সো এটা অনেকটা ফরওয়ার্ডিং এর মতো একটা অ্যানালজি চিন্তা করতে পারো, ঠিক আছে? আর তুমি যে প্ল্যান করলা যে কোন কোন পাথ দিয়ে গেলে তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবা, হ্যাঁ, ওইটা হচ্ছে তোমার রাউটিং। আচ্ছা, এইটা কি সবার মনে পড়ছে? বুঝতে পারছি, তাহলে আমরা আর এটাতে খুব বেশি সময় ইনভেস্ট করব না, আমরা একটু প্রগ্রেস করব। সবাই কি ওকে? Yes sir. Yes sir. আচ্ছা, সো তাহলে আমরা মোটামুটি প্যাকেট সুইচিং এর দুটা মানে ওয়ে দেখবো, যে আমরা যে একটা নেটওয়ার্কের প্যাকেট একটা সোর্স থেকে ডেস্টিনেশনে নিয়ে যাই, ওইটা মানে দুই ওয়েতে হতে পারে। হ্যাঁ, একটাকে আমরা বলি হচ্ছে ভার্চুয়াল সার্কিট আর একটা হচ্ছে ডেটাগ্রাম নেটওয়ার্ক। তো ভার্চুয়াল সার্কিট জিনিসটা কি? যে আমরা সোর্স আর ডেস্টিনেশনের মাঝে হ্যাঁ একটা ভার্চুয়াল একটা কানেকশন চিন্তা করতে পারি। হ্যাঁ, এরকম চিন্তা করো, এরকম একটু ধরো একটা আমরা ইমেজ ড্র করি। মনে করো এখানে তোমার একটা সোর্স, হ্যাঁ, এখানে হচ্ছে আরো ইন্টারমিডিয়েট কিছু আরো নোড আছে বা আরো ডিভাইস আছে, তো এরকম চিন্তা করতে পারো, এরকম একটা ডিফারেন্ট একটা নেটওয়ার্ক। তো
সে সোর্স আর এটা হচ্ছে মনে করো ডেস্টিনেশন। তো সে কি করবে, সোর্স এই ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্কে শুরুতে আমরা সোর্স থেকে ডেস্টিনেশনে একটা ভার্চুয়াল একটা মানে পাথ আমরা সিলেক্ট করব, যে আমাদের যত প্যাকেটই যাক না কেন বা যত ডেটাই যাক না কেন আমি অলওয়েজ এই পাথটাই ফলো করব। হ্যাঁ, এই পাথটাই আমি অলওয়েজ ফলো করব। হ্যাঁ, আমি আর আমার কোনো প্যাকেটই এই পাথ ছাড়া অন্য কোনো পাথে যাবে না, মানে এই সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আমরা একটা ভার্চুয়াল সার্কিটের মতো কোনো চিন্তা করছি, মানে সার্কিট বলতে আমরা কি বুঝি, যে সে একটা পাথ হচ্ছে ট্রাভার্স করতেছে, ঠিক আছে। তো এই কেসের প্রবলেমটা কি হতে পারে, দেখো যে যদি আমার এই সার্কিটটা হচ্ছে কি কোনো কারণে সার্কিটের বা হচ্ছে এই পাথের কোনো একটা পোর্শন যদি কোনো কারণে হচ্ছে নষ্ট হয়ে যায় বা কাজ করা বন্ধ করে দেয়, তখন কিন্তু আমাকে আবার পুরো সার্কিটটা বা পুরো পাথটা নতুন করে আবার খুঁজে নতুন একটা ভার্চুয়াল সার্কিট আমাকে কনস্ট্রাক্ট করতে হবে, ঠিক আছে। সো এইটার এইটার হচ্ছে খুবই কমন এক্সাম্পল হচ্ছে আমরা আমরা যে ফোনে কথা বলি, হ্যাঁ, ওইটার যে আগের জেনারেশনের যে টেকনোলজি যেমন তোমার 2G বা 3G এগুলো কিন্তু আসলে ভার্চুয়াল সার্কিট ইউজ করে হচ্ছে আমাদের কমিউনিকেট করতো। হ্যাঁ, যে আমাদের ওটার যে ডেটা কানেকশন বা ওটার যে তোমার কথা বলার জন্য যে আমাদের ডেটা ট্রান্সমিট হচ্ছে এগুলো কিন্তু সব ভার্চুয়াল সার্কিট এই টেকনোলজিতে হচ্ছে আমাদের ট্রান্সমিট হতো। আর 4G থেকে কিন্তু হচ্ছে আমরা ওই প্যাকেট ডেটাগ্রাম নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, তো যেটা হয় যে ভার্চুয়াল সার্কিট এর সাথে হচ্ছে ডেটাগ্রাম নেটওয়ার্কের মেইন ডিফারেন্সটা হচ্ছে যে আমরা কি ভার্চুয়াল সার্কিটে একটা ফিক্সড পাথ ইউজ করতেছি, বা ডেটাগ্রাম নেটওয়ার্কে যেটা হচ্ছে যে আমরা সোর্স থেকে ডেস্টিনেশনের জন্য একটা করে প্যাকেট পাঠাই দিব, বাট ওই প্যাকেটটা আসলে কোন পথে যাবে কোন পাথে যাবে এটা আসলে আমরা আগে থেকে ঠিক করে দিব না। অলওয়েজ প্রত্যেকটা নোড সে ওই ডেস্টিনেশনে প্যাকেটটাকে পাঠানোর জন্য অলওয়েজ তার জন্য যেটা মনে হয় বেস্ট পাথ সে ওই বেস্ট পাথটা চুজ করে সেদিকে প্যাকেটটা পাঠায় দেবে। এখন এরকম হতে পারে, মনে করো এর সাথে আর একটা লিঙ্ক আছে, এখন এই সোর্স থেকে ডেস্টিনেশনে এই প্যাকেটটা মনে করো এই সোর্স মনে করলো যে এই পাথে পাঠানো আমার জন্য বেস্ট, তো সো সে হচ্ছে প্যাকেটটা এর কাছে পাঠায় দিল। তো এই প্যাকেটটা যখন এর কাছে চলে আসলো, এখন ও মনে করতেছে যে আমার জন্য এখন বেস্ট পাথ হচ্ছে এইটা যে ডেস্টিনেশনের কাছে পাঠানোর জন্য, সে তখন এর কাছে পাঠিয়ে দিল। এখন এর কাছে দেখো দুইটা পাথ আছে, এটা একটা এটা একটা, ও তখন চুজ করবে যে আমার জন্য বেস্ট পাথ কোনটা। তো সে অনুযায়ী হচ্ছে তার বেস্ট পাথে মনে করো এদিকে পাঠিয়ে দিল, ডেস্টিনেশনের কাছে পৌঁছায় গেল। দেখা যাচ্ছে যে সেম সোর্স থেকে সেকেন্ড আর একটা প্যাকেট আসলো সেম ডেস্টিনেশনের জন্য, যেটা আবার ওই ওই এক্সাক্ট মোমেন্টে আমার এই রাউটারটা মনে করলো যে এই পাথে পাঠানো ভালো, তখন এই পাথে সে পাঠাই দেবে। তার মানে একই সোর্স থেকে একই ডেস্টিনেশনে ডিফারেন্ট প্যাকেট কিন্তু ডিফারেন্ট রুট ফলো করতে পারে ডেটাগ্রাম নেটওয়ার্কে। এটা কি বুঝতে পারছি, মানে আমার কিন্তু এখানে কিন্তু ওরকম আগে থেকে মানে কি ডিটারমাইন করা কোনো রকম পাথ সিলেক্ট করা। কারো কোনো বুঝতে সমস্যা আছে? বুঝতে সমস্যা থাকলে বলো, না হলে আমরা হচ্ছে সামনের দিকে একটু প্রগ্রেস করব, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে আমার ডেটাগ্রাম নেটওয়ার্কে কি হচ্ছে যে আমরা ডেটা সেল করতেছি, তো দেখো এক একটা ডেটা কিন্তু দেখো এক একটা পাথ ফলো করে করে যাচ্ছে। দেখো তিনটা ডেটা কিন্তু তিনটা ডিফারেন্ট পাথে হচ্ছে ট্রাভার্স করে হচ্ছে আমার রিসিভারের কাছে পৌঁছাইতেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কিন্তু ডেটাগ্রাম নেটওয়ার্কের একটা অ্যাডভান্টেজ, যে কোনো একটা লিঙ্ক যদি ডাউন হয় স্টিল কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার ডেস্টিনেশন রিচেবল আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডেটাগ্রাম নেটওয়ার্কটা আমার জন্য কাজ করতে পারবে। বাট ভার্চুয়াল সার্কিট যদি একবার কোনো একটা পার্ট নষ্ট হয়ে যায় আমাদের কিন্তু আবার নতুন করে আবার পাথ খুঁজে রিকনস্ট্রাক্ট করতে হচ্ছে, আমাদের একটা লার্জ ওভারহেড আছে সেই হিসাবে। সো দেখো যেটা বলতেছিলাম যে ফার্স্টে কি আমরা ইনিশিয়েট কলের মতো ফার্স্টে কি করতেছি এই পাথটা একটা সিলেক্ট করে ফেলতেছি, একটা টানেলের মতো চিন্তা করো যে আমরা একটা ফিক্সড পাথ সিলেক্ট করতেছি, এখন এই পাথ বরাবরই আমাদের অল ডেটা হচ্ছে ট্রান্সমিট হচ্ছে। আচ্ছা,
সো এটা এখন আর কিন্তু ওভাবে ইউজ হচ্ছে না, হ্যাঁ ইউজ হয় না, এটা হচ্ছে একটু ওল্ড টেকনোলজি আর কি। সো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের রাউটারের ফাংশনালিটি গুলো কি কি। সো আমরা কি জানি যে রাউটারের ফাংশনালিটি কি, যে একটা প্যাকেটকে এক নেটওয়ার্ক থেকে আর একটা নেটওয়ার্কে হচ্ছে আমার সে ফরওয়ার্ড করতে আমার মেইন কাজ যেটা করে সেটা হচ্ছে রাউটার। রাউটারে কি অনেকগুলো আমার ইনপুট আউটপুট পোর্ট থাকে, সো সেই পোর্ট গুলার মধ্যে হচ্ছে প্যাকেট সুইচ করতে পারে। হ্যাঁ তো এটাকে এখানে বলতেছে হচ্ছে ডিসেন্ট্রালাইজ সুইচিং, তার মানে আমার রাউটার কিন্তু আমার একটা রাউটার সে তার নিজের মতো কাজ করতেছে। হ্যাঁ এভাবে আমার নেটওয়ার্কের সবগুলো রাউটার এমনভাবে কোলাবোরেট করবে যাতে হচ্ছে আমার সোর্স থেকে ডেস্টিনেশনে প্যাকেট গুলো মানে স্মুথলি হচ্ছে পৌঁছাইতে পারে। ঠিক আছে আচ্ছা, সো এখন আমরা আজকের মেইনটা থেকে যাই, সেটা হচ্ছে যে আমাদের আইপি এর আইপি ইন্টারনেট প্রোটোকল IPv4 ভার্সন 4 এর যে হেডারটা আছে ওই হেডারটা আমরা দেখব। ঠিক আছে যে নেটওয়ার্ক লেয়ারের হেডারটা কেমন হয় সেটা হচ্ছে দেখো IPv4 এর আমাদের এই হেডারটা দেখতে অনেকটা এরকম। ঠিক আছে সো এখানে দেখো আমরা ফার্স্টে দেখবো এটার সাইজ কত। সো দেখো আমার এইখানে IPv4 এ প্রত্যেকটা রো হচ্ছে আমার দেখো 32 বিটের, রাইট 32 বিটের মানে হচ্ছে 4 বাইটের। ঠিক আছে এখানে এক একটা রো হচ্ছে 4 বাইটের, এরকম কয়টা রো আছে 1 2 3 4 5 5 6 7 মানে 6টা এরপর তো ডাটা। তার মানে এখানে দেখো শুরুতে অপশনস বাদে অপশনটা হচ্ছে আমাদের অপশনাল, এটা হচ্ছে থাকতেও পারে নাও থাকতে পারে, বাট এই প্রথম যে 5টা রো এটা হচ্ছে ফিক্সড, এগুলো হচ্ছে থাকবেই। তো এই এই প্রথম 5টা রোয়ের জন্য তাহলে আমার তাহলে মিনিমাম সাইজটা কত হচ্ছে, কত বাইট হচ্ছে কে বলতে পারো? এনিওয়ান কেউ কি শুনতেছো, কেউ বলতে পারো যে প্রথম মানে আমার মিনিমাম সাইজটা কত হচ্ছে? স্যার 32 টাইমস 5 মানে হচ্ছে এত বিট, তার মানে হচ্ছে এক একটা রো হচ্ছে 4 বাইট করে, তার টোটাল হচ্ছে 20 বাইট। তার মানে আমার মানে মিনিমাম যেটা ওটা হচ্ছে 20 বাইট, এরপরে আমাদের আরো 40 বাইটস এর ম্যাক্সিমাম 40 বাইটস এর অপশনাল ফিল্ড হচ্ছে থাকতে পারে। হ্যাঁ সো আলটিমেটলি তাহলে কত হচ্ছে আমার টোটাল 20 থেকে 60 এর মধ্যে একটা সাইজ হইতে পারে। আচ্ছা তো এখন এটা আমরা এই টাইপের জিনিস কিন্তু হচ্ছে ওই TCP হেডারেও দেখছিলাম, হ্যাঁ যদি মনে থাকে তো একটু মানে রিকল করতে পারো। সো আমরা হচ্ছে এখন দেখবো যে এখানে এক একটা যে ফিল্ড গুলো আছে ওই ফিল্ড গুলো আসলে কি মিন করে। সো ফার্স্টে যেটা দেখতেছে সেটা হচ্ছে আমার কি দেখো ভার্সন, সরি ফার্স্টে হচ্ছে আমাদের ভার্সন। সো ভার্সন মিন করে যে আমার হচ্ছে আইপি এর ভার্সনটা কত। সো এখানে হচ্ছে ওই ভার্সন 4 যেহেতু আসছে সো ওটা এখানে ভার্সন 4 এর এন্ট্রিতে থাকবে। হ্যাঁ এরপরে আসে হচ্ছে আমাদের ইন্টারনেট হেডার লেন্থ, তার মানে আমার এই যে হেডারটা আমরা ইউজ করতেছি ওই হেডারের লেন্থ কত, এটা হচ্ছে মাত্র 4 বিটের। 4 বিট মানে ও হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত যে কোনো একটা নাম্বার, এই 0 থেকে 15 রেঞ্জের একটা নাম্বার সে স্টোর করে। সো এটা কেন স্টোর করে, যে আমার হেডারে আসলে কয়টা রো আছে, কারণ দেখো 60 বাইট আর এক একটা রো হচ্ছে 4 বাইট করে, তার মানে আমার টোটাল এরকম 4 বাইটের 15টা রো থাকতে পারে, যদি রো আকারে চিন্তা করতে পারো এরকম 15টা রো থাকতে পারে, তার মানে ম্যাক্সিমাম 15। তার মানে ও হচ্ছে আসলে মিন করে যে আমার হেডারে কতগুলা রো আছে। ঠিক আছে তার মানে আমি দেখে এটা দেখে বুঝতে পারতেছি যে আমার আসলে হেডার লেন্থটা কত, রাইট? সো এটা আমরা TCP এর সময়ও দেখছিলাম। সো এরপরে থাকতেছে হচ্ছে আমাদের টাইপ অফ সার্ভিস। তো টাইপ অফ সার্ভিসে হচ্ছে আমাদের কিছু স্পেশাল ইনফরমেশন থাকতে পারে, সেটা হচ্ছে যে আমার প্যাকেটটা হচ্ছে স্পেশাল প্যাকেট কিনা, মানে আমরা একটা বলি যে একটা কোয়ালিটি অফ সার্ভিস কিনা, মানে হচ্ছে আমার স্পেশাল আমার যে প্যাকেটটা এই হেডারটা যে প্যাকেটটা হচ্ছে আমার নিয়ে যাচ্ছে এই হেডারের সাথে করেসপন্ডিং যে প্যাকেটটা, এই প্যাকেটটা আসলে আমরা আমাদেরকে স্পেশালি আর্জেন্টলি ট্রিট করতে হবে কিনা। যেমন হচ্ছে মনে করো তুমি একটা VoIP কল করতেছো বা কোনো কিছু লাইভ স্ট্রিমিং করতেছো বা হচ্ছে তুমি মনে করো গেমিং করতেছো ইন্টারনেটে, সো এই এই কেসগুলোতে কিন্তু আমাদের হচ্ছে লেটেন্সিটা খুব ইম্পর্টেন্ট, তাই না? যে যদি আমার প্যাকেটটা আটকায় থাকে বা লেট হয় তখন কিন্তু আমার পারফরমেন্সে কিন্তু অনেক একটা ব্যাড মানে বাজে ইম্প্যাক্ট পড়ে। সো এই আমি চাই যে এইসব বিভিন্ন ইম্পর্টেন্ট কেসে যাতে হচ্ছে আমার প্যাকেটটা আর্জেন্টলি
হ্যান্ডেল করা হোক। সো এইসব কেসের কিছু ইনফরমেশন হচ্ছে আমরা স্পেশাল প্যাকেটগুলোর জন্য এখানে আমরা টাইপ অফ সার্ভিস আলাদা করে বলে দেব। এরপর আছে হচ্ছে আমাদের টোটাল লেন্থ, এটা মিন করে যে আমার যে IPv4 এর যে প্যাকেট আছে হেডার প্লাস ডেটা, এর মানে এই হেডার প্লাস ডেটার টোটাল সাইজটা কত, ঠিক আছে। আচ্ছা, সো টোটাল লেন্থ আর হেডার লেন্থ এই দুটা থেকে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো যে আমার আসলে ও আসলে কত বাইট ডেটা ক্যারি করতেছে, রাইট। সো টোটাল লেন্থ যদি মনে করো 100 হয় আর হেডার লেন্থ যদি 20 হয়, তার মানে কি আমি 80 বাইটের ডেটা ক্যারি করতেছি যার সাথে 20 বাইটের, হ্যাঁ 20 বাইটের হচ্ছে আমার হেডার আছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট রো। আচ্ছা, সো সেকেন্ড রোটা হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্টেশনের জন্য, এটা হচ্ছে আমরা একটু পরে এখন ডিসকাস করতেছি কারণ এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, সো থার্ড রোটা আগে আমরা ডিসকাস করি। থার্ড রোতে কি বলতেছে, টাইম টু লিভ বা TTL। সো এটা মিন করে যে আমি একটা প্যাকেট যখন ইন্টারনেটে সেন্ড করতেছি বা সে যখন বিভিন্ন রাউটারের থ্রুতে মানে ইন্টারনেটে রাউটেড হচ্ছে, তো ও ওই প্যাকেটের যদি ডেস্টিনেশনটা এক্সিস্ট না করে বা ওই প্যাকেটটা যদি ডেস্টিনেশন খুঁজে না পায়, ও কি তাহলে আজীবন রাউট হতেই থাকবে, আজীবন কি মানে নেটওয়ার্কে ট্রাভার্স করতেই থাকবে? এটা তো হচ্ছে আমার নেটওয়ার্কের জন্য একটা কনজেশন ক্রিয়েট করবে, কারণ এরকম সব প্যাকেট যদি আজীবন হচ্ছে সে নেটওয়ার্ক বরাবর ঘুরতেই থাকে, এটা তাহলে কি করবে, আমার রাউটারের এনার্জি ওয়েস্ট করবে, কারণ আমার একটা প্যাকেটকে এরকম ট্রান্সমিট করতে বা প্যাকেটকে মানে প্রসেস করতে রাউটারের জন্য সবকিছুর জন্য আমার কিছু এনার্জি কস্ট আছে, আবার আমার নেটওয়ার্কের লিঙ্কের ব্যান্ডউইথ নষ্ট হয়, ঠিক আছে। সো এইসব কেসের জন্য আমাদের আমরা কিন্তু আসলে কোনো প্যাকেটকে এরকম মানে অনির্দিষ্ট কাল পর্যন্ত হচ্ছে আমরা কি এরকম নেটওয়ার্কে মানে ঘুরতে দিব না। সো আমরা এই জন্য একটা TTL ফিল্ড রাখবো, ও মিন করবে যে এই প্যাকেটটা কতবার ফরওয়ার্ড হওয়ার পরে ও প্যাকেটটা ভ্যালিড থাকবে না। হ্যাঁ, তো প্রত্যেকটা রাউটার যখন এরকম প্যাকেটকে ফরওয়ার্ড করবে, সে এই হেডারের TTL ভ্যালুকে এক করে কমায় দিতে থাকবে। সে মনে করো তুমি 10 TTL ভ্যালু দিয়ে ডেটা পাঠাইছো, তোমার তোমার যে নেক্সট রাউটারটা আছে ও হচ্ছে TTL ভ্যালু 9 করে দিয়ে আবার ফরওয়ার্ড করবে। এভাবে প্রত্যেকটা রাউটার বা যেই ফরওয়ার্ড করুক না কেন ডিফারেন্ট নেটওয়ার্কে, সে হচ্ছে TTL ভ্যালু কমাতে থাকবে। তো যেই রাউটারের কাছে গিয়ে দেখা যাবে TTL ভ্যালু 0, সে রাউটারটা তখন আমার এই কি বলে এই প্যাকেটটাকে সে ড্রপ করে দেবে বা ফেলে দিবে, কারণ প্যাকেটটা তখন ইনভ্যালিড হয়ে গেছে, মানে তার লাইফ টাইম শেষ। ওকে, আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে আমাদের প্রোটোকল। সো প্রোটোকল কি মিন করে যে আমার এই প্যাকেটটা মানে আমার এই যে হেডারটার ভিতরে যে ডেটা আছে ওখানে আসলে মানে এই আপার লেভেলে কি প্রোটোকল ইউজ হচ্ছে, যেমন কি নেটওয়ার্ক লেয়ারের উপরে লেয়ার কি ট্রান্সপোর্ট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ারে কি কী কী প্রোটোকল ইউজ হতে পারে, ফর এক্সাম্পল TCP ইউজ হতে পারে, UDP ইউজ হতে পারে। তো এই যে আমাদের যে ডেটা আছে, ডেটা তো মনে করো কোনো কি আমার ট্রান্সপোর্ট লেয়ার সেগমেন্ট ক্যারি করতেছে, তো সেখানে কী কী প্রোটোকল ইউজ হতে পারে ওটার আইডেন্টিফিকেশন আমাদের প্রোটোকল ফিল্ডে থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসতেছে আমাদের হেডার চেকসাম। সো এটাও আমরা ট্রান্সপোর্ট লেয়ারের জন্য ডিসকাস করছি অনেকটা সেম, যে আমাদের হেডারটা কারেক্ট আছে কি না ওটা টেস্ট করার জন্য আমরা চেকসামটা রাখবো, যে আমরা হেডারটা রিসিভ করার পরে চেকসামটা আমরা নিজেরা আবার চেকসাম ক্যালকুলেট করব এবং এই হেডার চেকসামের সাথে ম্যাচ করে দেখব যে আমার প্যাকেটে বা আমার হেডারে কোনো আমার অন দ্য ওয়ে আমার হেডারে কোনো মডিফিকেশান বা চেঞ্জ হয়েছে কিনা বা করাপ্ট হয়েছে কিনা, ঠিক আছে। আর এরপরে থাকবে আমাদের সোর্স আর ডেস্টিনেশন অ্যাড্রেস, 32-bit অ্যাড্রেস আমরা অলরেডি জানি অ্যান্ড দেখছি যে দুটো অ্যাড্রেস তো থাকতেই হবে, অ্যান্ড এরপরে আমাদের বেশ কিছু অপশনাল ফিল্ড থাকবে। হ্যাঁ, আচ্ছা, সো এখন আমার তাহলে নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের যে সেকেন্ড রোতে যেটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্টের জন্য যে ইনফোগুলো থাকবে, ঠিক আছে। সো ফ্র্যাগমেন্টের জন্য দেখো আমাদের ফার্স্টে একটা আইডেন্টিফিকেশান থাকবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি একটা IP প্যাকেট যখন পাঠাই ওই হেডার সে একটা আইডেন্টিফিকেশান বা ID ক্যারি করে যে ওই হেডারটা আসলে কোন মানে ইউনিকলি কোন হেডার, ঠিক আছে, ওই হেডারের একটা ID থাকবে। কারণ আমরা যেটা করি যে একটা প্যাকেট পাঠানোর সময় আমরা হচ্ছে দেখি যে আসলে আমার যে লিঙ্কে আমি পাঠাবো
ওই লিঙ্কের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত। এমন হতে পারে যে আমি মনে করো 2000 বাইট পাঠাচ্ছি, বাট ওই লিঙ্কের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 500 বাইট। তার মানে আমি 500 বাইটের ক্যাপাসিটিতে আসলে আমি 2000 বাইট তো পাঠাতে পারবো না। তখন আমাকে কি করতে হয় যে এই নেটওয়ার্ক প্যাকেটটাকে এরকম কয়েকটা ফ্র্যাগমেন্টে ভাগ করতে হয়, ঠিক আছে? এরকম আমি একটা প্যাকেটকে 4টা ডিফারেন্ট ডিফারেন্ট মনে করো ফ্র্যাগমেন্টে ভাগ করলাম, ঠিক আছে? সো তখন কিন্তু আসলে যে একটা প্যাকেট যে 4টা প্যাকেট হয়ে গেল, ওই 4টা প্যাকেট যে একটা প্যাকেটের থেকে জেনারেট হয়েছে ওটাকে বোঝানোর জন্য আমাকে একটা ইউনিক আইডি দিতে হয়, যে আমি সেম আইডি দেখে বুঝবো যে ওই 4টা প্যাকেট আসলে সেম প্যাকেটেরই স্মল ফ্র্যাগমেন্ট করা, ঠিক আছে? মানে স্মল ফ্র্যাগমেন্টেশন। সো এই ফ্র্যাগমেন্ট থাকবে, ফ্র্যাগমেন্টের জন্য একটা আইডি থাকবে, প্লাস হচ্ছে আমার এখানে থাকবে কিছু ফ্ল্যাগ। সো ফ্ল্যাগের 3 রকম ফ্ল্যাগ থাকবে 3 বিটের জন্য। সেটা হচ্ছে কি, দেখো যে প্রথমটা হচ্ছে রিজার্ভ, এটা আমরা ইউজ করতে পারবো না, এটা একটা রিজার্ভ ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে থাকবে হচ্ছে ডু নট ফ্র্যাগমেন্ট। সো এই ডু নট ফ্র্যাগমেন্ট এই ফ্ল্যাগটার ভ্যালু যদি 1 হয়, তার মানে আমি হচ্ছে আমার যে ডিভাইস আছে বা যে নেট আইপি প্রোটোকল যেটা আছে, এখানে আমরা আমরা আমার ডিভাইসগুলোকে বা রাউটারকে হচ্ছে আমরা ইনস্ট্রাক্ট করতেছি যে আমার এই প্যাকেটটা, যে প্যাকেটটা আমি পাঠাচ্ছি, সেটা যেন ফ্র্যাগমেন্ট না করা হয়, ঠিক আছে? এটা আনফ্র্যাগমেন্টেড অবস্থায় যেন থাকে। সো এটা এটা আমরা টগল অন অফ করতে পারি, ঠিক আছে? আর একটা থাকবে হচ্ছে মোর ফ্র্যাগমেন্ট। তার মানে আমি যে প্যাকেট, আমার এই যে হেডারটা যে এই প্যাকেটটা ক্যারি করতেছে, তো এটা একটা মনে করো বড় কোনো প্যাকেটের ফ্র্যাগমেন্ট। তো এই এই আইপি প্যাকেট যেটা একটা ফ্র্যাগমেন্ট, এরপরে কিন্তু আরও নেক্সট ডে সেম প্যাকেটের আরও ফ্র্যাগমেন্ট থাকতে পারে। সো এই মোর ফ্র্যাগমেন্ট এই বিটটা ইন্ডিকেট করে যে আমার এই প্যাকেটের বা এই ফ্র্যাগমেন্টের পরে নেক্সট ডে আরও কোনো ফ্র্যাগমেন্ট এক্সিস্ট করে কিনা বা আছে কিনা, তার মানে আমি আরও ফ্র্যাগমেন্ট এক্সপেক্ট করবো কিনা, ঠিক আছে? সো মোর ফ্র্যাগমেন্ট 1 মানে আমার আরও ফ্র্যাগমেন্ট আমি এক্সপেক্ট করবো, আর মোর ফ্র্যাগমেন্ট 0 মানে আমার এরপরে আর আর কোনো নতুন কোনো ফ্র্যাগমেন্ট নাই, তার মানে আমার এই ফ্র্যাগমেন্টটাই এখন লাস্ট ফ্র্যাগমেন্ট, ঠিক আছে? এই পর্যন্ত কি সবাই বুঝছি? আমি যখন ওই ফ্র্যাগমেন্ট গুলাকে রিসিভার এন্ডে জোড়া লাগাবো, তখন কোন ডেটা কোন লোকেশনে ফিট হবে, হ্যাঁ, ওইটা আমাকে বুঝতে হবে না, যেহেতু আমি বিভিন্ন ভাগে ভাগ করছি। সো ওইটার জন্য হচ্ছে আমার এই একটা ফ্র্যাগমেন্ট অফসেট রাখতে হবে, যে এই প্যাকেটটা যেই ডেটাটা ক্যারি করতেছে, হ্যাঁ, ওই ডেটাটা আসলে যখন আমরা অ্যাসেম্বল করব, তখন এই ডেটাটা আসলে বড় যে মেইন যে ডেটার কোন পজিশনে বসালে ওটা কারেক্টলি বসবে, ঠিক আছে? সো ওইটা বোঝার জন্য হচ্ছে আমরা ফ্র্যাগমেন্ট অফসেট ইউজ করি। সো ওইটার কিছু এক্সাম্পল হচ্ছে আমরা দেখব। সো দেখো যে আমরা যেটা ডিসকাস করছি যে আমাদের নেটওয়ার্ক লিঙ্কগুলোর একটা ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট বা MTU থাকবে, তো ওইটার জন্য হচ্ছে আমাদেরকে ফ্র্যাগমেন্ট করতে হয়, ঠিক আছে? আর ওটা ফাইনাল ডেস্টিনেশনে গিয়ে রিঅ্যাসেম্বল হইতে পারে। তো এখন এখানে একটা সিমুলেশন আছে, দেখো যে ফার্স্টে হচ্ছে আমি এই রাউটারকে একটা বড় প্যাকেট পাঠাইলাম, ওইটা কিন্তু এখন দেখো ছোট ছোট 3টা ফ্র্যাগমেন্টে হচ্ছে আমাদের ভাগ হয়ে গেল। এখন এই 3টা ফ্র্যাগমেন্ট আলাদা আলাদা করে রিসিভ হওয়ার পরে কিন্তু ডেস্টিনেশনে গিয়ে একটা মার্জ হয়ে বড় ফ্র্যাগমেন্ট হয়ে গেল, ঠিক আছে? সো এখানে একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো ফ্র্যাগমেন্ট করার আগে আমার কিন্তু হেডার ছিল একটা, ফ্র্যাগমেন্ট হওয়ার পরে যখন 3টা ফ্র্যাগমেন্ট করে ফেলছি, প্রত্যেকটা ফ্র্যাগমেন্টে কিন্তু আলাদা আলাদা আইপি হেডার বসছে, ঠিক আছে? তার মানে আমার কিন্তু এক্সট্রা হেডারগুলো কিন্তু এক্সট্রা বসে যাচ্ছে, একটু কিছু এক্সট্রা ডেটা আমাদেরকে পাঠাইতে হইতেছে, মানে কারণ হেডারগুলো ডুপ্লিকেট হচ্ছে। বাট পরে গিয়ে আমার একটা হেডারের সাথে বড় ডেটা চলে আসতেছে, ওকে? আচ্ছা, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, কারণ এটা আমাদের এই কনসেপ্টটা আমাদের ম্যাথে কাজে লাগবে, ওকে? আচ্ছা, সো এখানে দেখো একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে যে আমার এরকম মনে করো ডেটা আছে, MTU দেওয়া আছে, এখন হচ্ছে আমরা বিভিন্ন জিনিসপত্র ক্যালকুলেট করবো। তো একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা যখন অফসেট ক্যালকুলেট করবো, অফসেট আসলে আমার ডেটার আমার অফসেট হচ্ছে অলওয়েজ কিন্তু
এমন ভাবে দিতে হবে যে অফসেট হচ্ছে আমার যেই ডেটাটা অলরেডি আমরা যেই ডেটা লোকেশনে আমাদেরকে বসাইতে হবে, যততম বাইটে আমরা আমার এই ডেটাটা বসাবো ওইটার ওইটার 1/8 হচ্ছে আমার অফসেট হবে, ঠিক আছে? সো এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যে অফসেটটা আমরা এই ডেটাগুলোকে মনে করো 8 বাইটের এক একটা ব্লক চিন্তা করতে পারি। সো 8 বাইটের কয়টা ব্লক পরে আমরা আমার কারেন্ট ডেটাটা হচ্ছে এখানে কারেন্ট ডেটাটাকে প্লেস করব, আমার এই ফ্র্যাগমেন্টের ডেটাটাকে প্লেস করব। তো এটা হচ্ছে একটু এক্সাম্পল দেখলে আমাদের ক্লিয়ার হবে। সো ফার্স্টে দেখো যে আমার কি বলছে যে 4000 বাইটের ডেটাগ্রাম। হ্যাঁ, এখন আমার যে MTU এটা বলছে 1500 বাইট। সো 1500 বাইট মানে আমি যে লিঙ্কটা ইউজ করতেছি এই লিঙ্কে আসলে 1500 বাইটের বেশি ডেটা, মানে 1500 বাইটের বেশি ডেটা আমরা একসাথে পাঠাতে পারবো না। তার মানে হচ্ছে দেখো 1500 বাইট মানে যে আমরা 1500 বাইটের ডেটা পাঠাতে পারবো জিনিসটা এমন না, আমরা হেডার প্লাস ডেটা, এই হেডার প্লাস ডেটা মিলাইয়ে আমরা ম্যাক্সিমাম 1500 বাইট পাঠাতে পারবো। তার মানে আমি আমার হেডার যদি 20 বাইটের হয় তাইলে হচ্ছে আমি আসলে ম্যাক্সিমাম 1480 বাইটের ডেটা পাঠাইতে পারবো, ঠিক আছে? বুঝতে পারছি। সো 1480 বাইটের যদি ডেটা পাঠাইতে পারি, দেখো আমি এই আমার তাহলে দেখো 4000 বাইটের ডেটাগ্রাম, তার মানে হচ্ছে এখানে যদি এখানে যদি হেডার থাকে, এখানে যদি আমার একটা কি বলবো এখানে যদি একটা হেডার থাকে তাহলে আমার দেখো 3980 বাইটের ডেটা থাকতেছে। তাহলে 3980 বাইটের ডেটা আমাদের পাঠাইতে হবে, বাট আমার আমি একটা প্যাকেটে ম্যাক্সিমাম 1480 বাইটের ডেটা পাঠাতে পারবো। তার মানে আমার কয়টা ডেটা লাগবে, 3980কে যদি আমরা 1480 দিয়ে ভাগ করি তার মানে আমার আসলে 2 পয়েন্ট সামথিং আসে, তার মানে আমার 2টার বেশি ফ্র্যাগমেন্ট লাগবে। সো আমি এখন তাহলে কি 3টা ফ্র্যাগমেন্ট নিয়ে কাজ করব, ঠিক আছে? সো আমার এখন 3টা ফ্র্যাগমেন্ট লাগবে। সো দেখো আমি কি করতেছি যে আমার যে এই প্রথম প্যাকেটটা আছে এই প্যাকেটটাকে ভেঙে আমরা আসলে 3টা ডিফারেন্ট ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করতেছি। হ্যাঁ, সো প্রত্যেকের দেখো টোটাল লেন্থ কত, কিন্তু প্রথম 2টার হচ্ছে 1500। হ্যাঁ, কারণ আমরা কি দেখছি যে লেন্থে কি থাকে, আমার হেডার প্লাস ডেটার যে সাইজ ওটাই থাকে। সো যেহেতু আমার ম্যাক্সিমাম 1500, আমি ম্যাক্সিমামই পাঠানোর ট্রাই করবো একেবারে, আমার লেন্থ হচ্ছে 1500। এরপরে আমরা একটা আইডি ইউজ করছি। হ্যাঁ, এরপরে হচ্ছে মোর ফ্র্যাগমেন্ট যে বিটটা আমরা দেখলাম যে এরপরেও কোনো ফ্র্যাগমেন্ট আছে কিনা, হ্যাঁ ওটা দেখো 1 আছে। হ্যাঁ, সেকেন্ডটার জন্য 1, থার্ডটার জন্য 0, কারণ এরপরে আর কোনো ফ্র্যাগমেন্ট নাই। সো এই মোর এই এই ফ্ল্যাগ দেখে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে আমার লাস্ট ফ্র্যাগমেন্ট, ঠিক আছে? এরপরে আমরা এখন দেখবো অফসেট ক্যালকুলেশন। এটা হচ্ছে দেখো প্রথম যে ফ্র্যাগমেন্ট আছে ওর ডেটা কিন্তু একেবারে শুরুতে বসবে। হ্যাঁ, সো আলটিমেটলি ওর ওর পজিশন বা লোকেশনটা হচ্ছে কিন্তু 0, মানে ও একেবারে শুরুতে বসবে, ঠিক আছে? সো ওটার ওর জন্য অফসেট হচ্ছে 0, বুঝতে পারছি? সো সেকেন্ড যে আছে ও কিন্তু তাহলে দেখো প্রথম ফ্র্যাগমেন্ট তাহলে কি 1480 বাইটের ডেটা ডেটাকে প্লেস করছে, ঠিক আছে? প্রথম ফ্র্যাগমেন্ট 1480 বাইটের ডেটা প্লেস করার পর তাহলে কি সেকেন্ড ফ্র্যাগমেন্টের যে ডেটা আমরা বসাবো ওটা কি তাহলে 1480 নম্বর বাইট থেকে স্টার্ট হবে না আবার? এটা কি বুঝতে পারছি, ফলো করতে পারছি কি এটা? তাহলে আমরা কি বলছি যে আমাদের আমরা অফসেট হিসাব করি যে 8 বাইটের কতগুলা ব্লক আমরা আমাদের আমাদেরকে ট্রাভার্স করতে হচ্ছে। তো 1480 বাইটের যদি আমরা ট্রাভার্স করি তাহলে এরকম 8 বাইটের কয়টা ব্লক হয় তাহলে 8 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 1480কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, 185। তার মানে 185টা মনে করো ইউনিট পরে, মানে 185তম ইউনিটে গিয়ে হচ্ছে আমরা কি করব তাহলে আমার সেকেন্ড ফ্র্যাগমেন্টের ডেটাগুলোকে বসাবো, রাইট? সো ওই জন্য আমার দেখো সেকেন্ড ফ্র্যাগমেন্টের অফসেটটা হচ্ছে 185, ঠিক আছে? তার মানে কি 0 থেকে 184 এর এই 0 থেকে 184 ইউনিট পর্যন্ত ফার্স্ট ফ্র্যাগমেন্টের ডেটা বসতেছে, তারপর 185 থেকে 369 পর্যন্ত ইউনিট হচ্ছে সেকেন্ড ফ্র্যাগমেন্টের ডেটা কভার করে ফেলতেছে, ঠিক আছে? বুঝতে পারছি।
আচ্ছা, তাহলে থার্ড ফ্র্যাগমেন্ট তাহলে কি 370 নাম্বার ইউনিটে বসতেছে, তাহলে 370 নাম্বার ইউনিটে গিয়ে হচ্ছে আমার থার্ড ফ্র্যাগমেন্টটা বসবে। ওকে আচ্ছা, এরপরে দেখো এটার লেন্থ কিন্তু আমার কম, কারণ কি আমি এখানে 1480 বাইটের দুই ডেটা দুইবার পাঠাই ফেলছি, তাহলে আমার রিমেইনিং কত থাকে, তাহলে 1480 গুণ দুই করলে কত আসে আমার 2960, তার মানে 3980 থেকে 3980 থেকে আমি 2960 বাইটের ডেটা অলরেডি পাঠিয়ে ফেলছি, তাহলে আমার বাকি থাকে কত, আমার 1020 বাইটের ডেটা বাকি থাকে না, কারণ আমার 4000 বাইটের যে প্যাকেট ছিল ওর মধ্যে টোটাল 3020 বাইটের ডেটা হিসাব করলে, 20 বাইটের বাইটের হেডার হিসাব করলে আমার 3980 বাইটের ডেটা থাকে, তার মধ্যে আমি 1480 বাইটের ডেটা দুইবার পাঠাই ফেলছি, মানে টোটাল আমি 2960 বাইটের ডেটা পাঠাইছি, তার মানে 3980-এর মধ্যে 2960 পাঠানো হয়ে গেছে, তাহলে আমার বাকি থাকে 1020। তো 1020 বাইট ডেটা পাঠাবো, সাথে আমার 20 বাইটের হেডার আছে, টোটাল তাহলে থার্ড ফ্র্যাগমেন্টের টোটাল লেন্থটা হবে আমার কত, 1040। এটা কি বুঝতে পারছি? আচ্ছা, সো এটা মোটামুটি আমরা একটা সিম্পল ক্যালকুলেশন দেখলাম, সো আমরা এটার আরো কিছু এক্সাম্পল দেখব। হ্যাঁ, সো এইটা গেল হচ্ছে আমার, এটা আর একটা এক্সাম্পল যেখানে হচ্ছে আমরা কয়েকটা ফ্র্যাগমেন্টের জন্য হচ্ছে তাদের ফ্র্যাগমেন্ট অফসেট অ্যান্ড মোর ফ্র্যাগমেন্ট অ্যান্ড টোটাল লেন্থ হচ্ছে বের করেছি। ঠিক আছে, সো অরিজিনাল ডেটা কত ছিল, 5140 ছিল। ঠিক আছে, অ্যান্ড আমার তাহলে কি এখন দেখো এমটিউ কত বলছে, এমটিউ বলছে হচ্ছে 1500। তাহলে আমরা যদি, তাহলে 1500 যদি হয় তাহলে আমার এখানে চারটা ফ্র্যাগমেন্ট লাগবে, তো চারটা ফ্র্যাগমেন্টকে যদি আমরা এরকম ভাগ করতে থাকি তাহলে আমার টোটাল এরকম এরকম আমার ফ্র্যাগমেন্ট অফসেট ক্রিয়েট হবে 185 করে। ঠিক আছে, সো এটা আমরা হচ্ছে রাফ করলেই সেম ভ্যালু পেয়ে যাব। লাস্টেরটার শুধু লাস্টেরটার কেসে খেয়াল রাখতে হবে, লাস্টের যে ফ্র্যাগমেন্টটা ওটার টোটাল লিঙ্ক কিন্তু কম হইতে পারে। হ্যাঁ, বাট লাস্টের আগের গুলো সবগুলোই কিন্তু আমরা চেষ্টা করব, আমাদের টার্গেট থাকবে টোটাল লেন্থটাই, মানে টোটাল লেন্থ যত হবে আমরা এম কিউ বা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যে আমার ট্রান্সমিশন ক্যাপাবিলিটি ওটা ইউজ করা। ঠিক আছে, সো এখানে আমরা ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট কখন ইউজ করব না, যখন আমরা দেখব যে আমার এই যে ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিটের জন্য যে যত ডেটা ক্যারি করতে পারবো ওটা 8-এর গুণিতক না, যদি এমন হয় তখন আমরা এই ম্যাক্সিমাম ক্যাপাসিটির থেকে একটু কম ইউজ করব, যাতে এই এই ডেটার পরিমাণটা 8-এর গুণিতক হয়। ঠিক আছে, সো 8-এর গুণিতক না হলে কিন্তু আমরা ওই অফসেটটা ঠিক মতো বের করতে পারবো না, কারণ অফসেট কখনোই আমাদের দশমিক হবে না। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অফসেট কখনোই আমরা দশমিকে নিয়ে আসবো না, সো আমাদের টার্গেট হবে যে আমার যত ডেটা ক্যারি করতেছি ওটা যেন অবশ্যই 8-এর গুণিতক হয়। ঠিক আছে, ওটা যেন আমাদের চেষ্টা থাকবে আমরা ম্যাক্সিমাম ক্যাপাসিটি ইউজ করা বা যত যত ক্লোজ সম্ভব ম্যাক্সিমাম ক্যাপাসিটি ইউজ করা। ঠিক আছে, সো অ্যান্ড আমাদের যে ডেটাটা ক্যারি করবো প্রত্যেকটা ফ্র্যাগমেন্টে ওইটা যেন 8-এর গুণিতক হয়, কারণ আমাকে অফসেট বের করতে হলে 8 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, এটা কি সবাই বুঝতে পারছি? এটা এটা ভুল করলে কিন্তু ম্যাথে উল্টা পাল্টা হবে। ঠিক আছে, এটা এইসব জিনিসপত্র খেয়াল না থাকলে। আচ্ছা, সো এখানে আর একটা এক্সাম্পল আছে, সো দেখো আমরা কিন্তু আমাদের কিন্তু ফ্র্যাগমেন্টেশনটা কিন্তু মাল্টিপল লেয়ারে হতে পারে। তো ফর এক্সাম্পল ফার্স্টে চিন্তা করো, তোমার প্রথম যে প্যাকেটটা আছে ওইটা ফার্স্টে একটা রাউটারে গিয়ে এরকম চারটা ফ্র্যাগমেন্ট হয়েছে, এখন এই প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট সেকেন্ড আর একটা রাউটারে গিয়ে কিন্তু আবার আরো তিনটা ফ্র্যাগমেন্টে ডিভাইডেড হয়ে গেছে। ঠিক আছে, সো এরকম কেসে দেখো আমার প্রথম যে ফ্র্যাগমেন্ট, মানে আমার প্রথম যে ফ্র্যাগমেন্ট গুলো আছে লাস্ট ফ্র্যাগমেন্ট বাদে সবার কিন্তু মোর ফ্র্যাগমেন্ট কিন্তু 1। ঠিক আছে, দেখো যেটা কেন হচ্ছে যে আমার এই
এই ফার্স্ট লেয়ারে দেখো যে আমার কি হইতেছে যে এই প্রত্যেকের কিন্তু মোর ফ্র্যাগমেন্টটা ওয়ান, মানে ওরা সবাই বলতেছে যে আমার এরপরে আরো ফ্র্যাগমেন্ট আছে, বাট লাস্টের ফ্র্যাগমেন্ট বলতেছে যে আমার পরে আর কোনো ফ্র্যাগমেন্ট নাই। কিন্তু দেখো এই যে এই প্যাকেটটা যখন সেকেন্ড রাউটারের কাছে গিয়ে যখন আবার ফ্র্যাগমেন্টেড হয়েছে, তখন কিন্তু দেখো সবাই বলতেছে যে আবার মোর ফ্র্যাগমেন্ট ওয়ান। কারণ যেটা হবে, যদি আমি দেখি যে আমার মোর ফ্র্যাগমেন্ট ওয়ান অ্যান্ড আমি যদি আবার ফ্র্যাগমেন্টেড হই, তাহলে আমি নতুন যে ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করলাম ওদেরও মোর ফ্র্যাগমেন্ট ওয়ান দিতে হবে। কারণ কি আমার পরে তো আরও ফ্র্যাগমেন্ট ছিল, সো অবশ্যই এদের পরেও আরও ফ্র্যাগমেন্ট থাকবে। ঠিক আছে, একমাত্র মোর ফ্র্যাগমেন্ট জিরো হবে কার, যদি আমার প্যারেন্টের মোর ফ্র্যাগমেন্ট জিরো হয় অ্যান্ড আমি যদি আমার ফ্র্যাগমেন্টেড হওয়ার পরে আমি লাস্ট ফ্র্যাগমেন্টটা হই, তখনই শুধু জিরো হচ্ছে। দেখো বাকি সবার কেসে কিন্তু মোর ফ্র্যাগমেন্টটা ওয়ান, এটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, সো এইটা গেল আমাদের আইপি ফ্র্যাগমেন্টেশন। সো এরপরে আমরা দেখব হচ্ছে IPv6। সো IPv6 এ জাস্ট হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আমাদের IPv4 এ যেমন আমাদের হেডারটার লেংথটা কি ছিল, ভ্যারিয়েবল ছিল, 20 থেকে 60 এর মধ্যে যে কোনো একটা নাম্বার হইতে পারতো, তাই না? বাট IPv6 এ আমাদের একটা মানে ভালো একটা আপডেট হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের হেডারের সাইজটা কিন্তু ফিক্সড। সো IPv6 এর হেডারটা হচ্ছে আসলে 40 বাইটের একটা ফিক্সড লেংথ। হ্যাঁ, আর IPv6 এ কিন্তু আমরা এরকম ফ্র্যাগমেন্টেশনটা অ্যালাউ করি না, মানে আমরা এরকম ইন্টারমিডিয়েট কোনো রাউটার যে ফ্র্যাগমেন্টেশন করে ফেলবে ওটা কিন্তু IPv6 এ আর নাই। এই কারণে ওই ফ্র্যাগমেন্টের হেডারগুলো কিন্তু IPv6 আর থাকবে না। সো তাহলে IPv6 এ ফ্র্যাগমেন্ট করার দরকার হলে এটা কে করবে? এটা হচ্ছে করবে একদম যে সোর্স ডেটার যে সোর্স, ও হচ্ছে ফার্স্টে, হ্যাঁ, সে পুরো পাথে একবার চেক করে দেখবে, ডিসকভারি করে দেখবে। সেটাকে বলে পাথ MTU ডিসকভারি নামে একটা প্রসেস আছে। ওইটা করার পর সে দেখবে যে আমার পুরো পাথে আসলে ম্যাক্সিমাম আমি কত, আমি যদি ডেস্টিনেশন পর্যন্ত আমার ডেটাটা পাঠাইতে চাই, তাহলে আমি আমার পুরো লাইনের মধ্যে ম্যাক্সিমাম কত বাইটের ডেটা পাঠাইতে পারবো। সে এটা ডিসকভার করে ফেলার পর সে নিজে থেকেই ফ্র্যাগমেন্ট করে করে ম্যাক্সিমাম অত সাইজের ডেটাই পাঠাবে, যাতে ইন্টারমিডিয়েট কোনো স্টেজে আমাকে আর ফ্র্যাগমেন্ট করতে না হয়। অ্যান্ড এই ফ্র্যাগমেন্টগুলো একেবারে যে ডেস্টিনেশন, যে একেবারে যে ফাইনাল রিসিভার, ও একেবারে রিঅ্যাসেম্বল করবে। তাহলে আমার কিন্তু আমার তাহলে IPv6 এ এই কমপ্লেক্স ফ্র্যাগমেন্ট করা বা রিঅ্যাসেম্বল করা এই জিনিসগুলো আসলে আমাদের আমাদের জন্য অনেক ইজি হয়ে গেল, কারণ এগুলো লাগতেছে না। সো IPv6 এর হেডারটা দেখো IPv4 এর থেকে দেখতে অনেকটা সিম্পল, কারণ অনেক অনেক কিছু সাইজে বড় হইলেও কিন্তু আমার কিন্তু মানে অনেক ফিল্ড কিন্তু কমে গেছে। ঠিক আছে, যেমন দেখো আমাদের ভার্সন ফিল্ডটা সেম আছে, যেখানে আমরা বলে দেবো এটা ভার্সন 6 এর। তো এখানে যেমন আমরা টাইপ অফ সার্ভিস দেখছিলাম, ওখানে ওটার বদলে আছে ট্রাফিক ক্লাস। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে আমাদের ফ্লো লেভেল। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা মানে আইডি টাইপের চিন্তা করতে পারো, যে সে আমার ওই ফ্লোটাকে আইডেন্টিফাই করবে। হ্যাঁ, যে প্যাকেটের যে ফ্লো আছে ওটাকে আইডেন্টিফাই করবে। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের পেলোড লেংথ, তার মানে হচ্ছে আমার এই হেডার যে ডেটাটাকে ক্যারি করতেছে ওটার লেংথ কত। হ্যাঁ, অ্যান্ড এরপরে হচ্ছে আমাদের নেক্সট হেডার, তার মানে আমার এই IPv6 হেডার এর পরে আরও কিছু এক্সট্রা নতুন ডিফারেন্ট হেডার থাকতে পারে। হ্যাঁ, যেটাকে আমরা বলি হচ্ছে এক্সটেনশন হেডার। হ্যাঁ, কারণ আমার কিছু আরো কিছু তো অপশনাল কিছু ইনফরমেশন ক্যারি করা লাগতে পারে। তো যেহেতু আমরা বলছি যে IPv6 এর হেডারটা ফিক্সড সাইজ, তো আমরা কিন্তু IPv6 এর মধ্যে ওগুলো অ্যাড করতে পারতেছি না। সো আমাদেরকে ওগুলো ডিফারেন্ট একটা আলাদা হেডারে ওগুলো রাখতে হবে। অ্যান্ড এই নেক্সট হেডারে আমাদের বলে দিতে হবে যে এই যে IPv6 এর হেডারের পর আমরা আমাদেরকে আসলে কোন হেডারটা পড়তে হবে। সো ওই নেক্সট হেডারে ওটার আর কি ইন্ডিকেশনটা রাখতে হবে। এরপরে আসে হচ্ছে আমাদের হপ লিমিট, যেটা আমরা TTL এ পড়ছি। TTL যেভাবে কাজ করে সেটা হচ্ছে হপ লিমিট, যে কত হপ পর্যন্ত এই IPv6 প্যাকেটটা হচ্ছে ভ্যালিড থাকবে। এরপরে হচ্ছে আমাদের 128 বিটের দুটা অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেস আর ডেস্টিনেশন অ্যাড্রেস। ঠিক আছে, মানে রিলেটিভলি অনেক সিম্পল, জাস্ট কিছু কিছু মডিফিকেশন আসছে। আচ্ছা, সো এইখানে যেটা হচ্ছে আমরা অলরেডি সাইজ দেখে ফেলছি, যেটা হচ্ছে আমাদের 40 অক্টেট। হ্যাঁ, যে 40 বাইটের আর কি। হ্যাঁ, সো 40 বাইটের হচ্ছে আমার হেডার।
এরপরে হচ্ছে দেখো আমাদের কিছু এক্সটেনশন হেডার থাকতে পারে, হ্যাঁ, যে আমার মেইন IPv6 হেডারের পরে আরো কিছু হেডার আছে যেগুলো হচ্ছে নেক্সট হেডার গুলোকে পয়েন্ট করে। হ্যাঁ, যে আমার যেমন নেক্সট হেডার 6 পয়েন্ট করতেছে, মানে হচ্ছে আমার দেখা যাচ্ছে যে এরপরে একটা TCP হেডার আছে, তো TCP হেডার দেখা যাচ্ছে আরো কোনো এরপরে হচ্ছে কি আমার TCP এর বিভিন্ন সেগমেন্টে ডেটা আছে, বা দেখো নেক্সট হেডার যদি এরকম একটা নেক্সট হেডার আর একটা হেডারকে পয়েন্ট করতেছে, ও আবার দেখা যাচ্ছে তার নেক্সট হেডার আরো একটা হেডারকে পয়েন্ট করতেছে, এরকম চেইন আকারে কিন্তু আমরা আসলে মাল্টিপল হেডার হচ্ছে ইউজ করতে পারি। হ্যাঁ, এন্ড এটাতে সুবিধা হচ্ছে যে আমার মেইন যে IPv6 হেডার ওটা কিন্তু ওটার কমপ্লেক্সিটি কিন্তু কম থাকতেছে, ওইটার সাইজটাও ফিক্সড থাকতেছে। আচ্ছা, সো এখানে আমাদের অনেক রকম এক্সটেনশন হেডার থাকতে পারে, হ্যাঁ, যেমন হচ্ছে হপ বাই হপ অপশন হেডার থাকতে পারে, ফ্র্যাগমেন্ট হেডার থাকতে পারে, যে আমার ফ্র্যাগমেন্টেশন রিলেটেড কোনো ইনফরমেশান, হ্যাঁ, তারপরে সিকিউরিটি ইনক্রিপ্টেড সিকিউরিটি পেলোড হেডার থাকতে পারে, যে আমার সিকিউরিটি আমার হচ্ছে সিকিউরিটি রিলেটেড কোনো হেডার থাকতে পারে, ঠিক আছে, তারপরে অথেন্টিকেশন হেডার থাকতে পারে, হ্যাঁ, সেরকম বিভিন্ন টাইপের হেডার এগুলো হচ্ছে আমাদের IPv6 হেডারের পরে থাকতে পারে, এন্ড ওগুলোকে এরকম নেক্সট হেডার ফিল্ড দিয়ে আমরা পয়েন্ট করে দেখাইতে পারে যে নেক্সট কোন কোন হেডারগুলোকে আমাদেরকে প্রসেস করতে হবে। ঠিক আছে, সো এই ছিল আমাদের IPv6 হেডারের মোটামুটি মেন আইডিয়া যেটুকু সিলেবাসে আছে। সো এইখানে আমরা এখন কয়েকটা এক্সাম্পল দেখি। তো মনে করো যে আমাদের এরকম কিছু প্রবলেম আছে, সো এগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আছে, সো ওগুলোর কিছু কোশ্চেন যেখানে হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্টেশনের কিছু এক্সাম্পল মানে আমরা হিসেবে করবো আর কি। সো দেখো ফার্স্টের যে কোশ্চেনটা এখানে আমাদের বলছে যে আমাদের এই লাস্ট যে ফ্র্যাগমেন্টটা আছে, হ্যাঁ, আমরা একটা প্যাকেট আমরা লাস্ট যে ফ্র্যাগমেন্ট একটা অনেকগুলো ফ্র্যাগমেন্ট আমরা রিসিভ করছি, তার মধ্যে লাস্ট যে ফ্র্যাগমেন্টটা যেটা হচ্ছে 8 নম্বর ফ্র্যাগমেন্ট, ওর প্যাকেট সাইজটা বলা আছে 230 বাইট। তো প্যাকেট সাইজ বলতে আমরা যেটা বুঝি যে আমার প্যাকেটের টোটাল লেন্থ, মানে হেডার প্লাস ডেটা, হ্যাঁ, তার মানে হচ্ছে হেডার প্লাস ডেটা এটা হচ্ছে আমার টোটাল 230 বাইট, ঠিক আছে। আচ্ছা, তো হেডার প্লাস ডেটা যদি 230 বাইট হয়, তার মানে আবার আমার কি বলছে যে আমার হেডারটা আবার 22 বাইটের, তার মানে কি হচ্ছে যে আমার 230 এর মধ্যে 22 বাইটই হচ্ছে হেডার, তাহলে বাকি থাকে কত 208 বাইট আমার আমাদের হচ্ছে তাহলে কি ডেটা, তার মানে আমার হেডার হচ্ছে তাহলে কি 22 আর ডেটা হচ্ছে কি 208, রাইট। তো এইভাবে হচ্ছে আমাদের ডেটা হেডার স্প্লিট হয়েছে। এখন বলছে যে এই প্যাকেটটা যে লাস্ট যে আমরা ফ্র্যাগমেন্টটা পাইছি ওইটার অফসেট ভ্যালু হচ্ছে 182। তো এই যে অফসেট ভ্যালু 182 মানে কি বলতো, কেউ কি বলতে পারবে যে এটা দিয়ে আমরা কি করতে পারি, এটার সিগনিফিকেন্সটা কি? স্যার, ওই যে প্রতিবার ভাগ করার পরে হচ্ছে যে 182 × 8 bits ডেটা থাকবে প্রতিটা সেগমেন্টে, প্রতিটা সেগমেন্টে জিনিসটা এমন না, এটা হচ্ছে যে এই যে 8 নম্বর যে প্যাকেট যেটা আমরা রিসিভ করলাম, এটা তো 8 ফ্র্যাগমেন্ট বলছে না? জি স্যার। এই যে 8 নম্বর যে ফ্র্যাগমেন্ট, হ্যাঁ, এই 8 নম্বর ফ্র্যাগমেন্টটা 182 নম্বর ব্লকে গিয়ে বসবে, তাই না? 182 নম্বর ব্লকে গিয়ে 8 নম্বর ফ্র্যাগমেন্টের ডেটা গুলো বসা শুরু হবে, রাইট। তার মানে কি এর আগে তাহলে আমরা 182টা ব্লক বসাই ফেলছি, তাই না? তার মানে আগের যে 60টা ফ্র্যাগমেন্ট রিসিভ করছি ওরা হচ্ছে 182 × 8 জিরো থেকে হিসাব করব, কিন্তু আমরা অলরেডি ভাগ করলে আমরা প্রতিটার সাইজটা বের করতে পারবো না, আমরা কিন্তু জিরো থেকে হিসাব করি, তার মানে এর আগে হচ্ছে 182টা ব্লক আমরা পেয়ে গেছি, তাই না? তার মানে আমরা প্রথম প্যাকেটটা কি প্রথম কোশ্চেনটা কি বলেছে যে অরিজিনাল ইন্ট্যাক্ট প্যাকেট সাইজ বের করতে হবে, তাই না? তার মানে আমার ফ্র্যাগমেন্ট করার আগে যে প্যাকেটটা ছিল ওটার সাইজটা কত বের করতে বলছে, রাইট। তো এখানে দেখো কি বলছে যে আমার এটা 182 নম্বর ব্লকে বসবে, তার মানে 0 থেকে 181 নম্বর ব্লক হচ্ছে আমার অলরেডি আমরা ডেটা বসায় ফেলছি, তার মানে
182টা ব্লক, তার মানে 182 × 8, এত বাইটের ডেটা অলরেডি আমরা রিসিভ করে ফেলছি, তাই না? মানে প্রথম যে 7টা ফ্র্যাগমেন্টে এত বাইটের ডেটা রিসিভ করে ফেলছি, রাইট? ইয়েস স্যার। এর পরে হচ্ছে আমরা আরো কত বাইটের ডেটা রিসিভ করছি 8 নাম্বার ফ্র্যাগমেন্টে? স্যার শুধু ডেটা রিসিভ করেছি হচ্ছে 208। 208, তার মানে আমরা 208 বাইটের ডেটা রিসিভ করছি। তার মানে আমার ফ্র্যাগমেন্ট করার আগে অরিজিনাল যে প্যাকেট ছিল ওটার আসলে কি টোটাল এত বাইটের ডেটা ছিল, তাই না? যেহেতু 8টাই ফ্র্যাগমেন্ট হইছে। জি স্যার। লাস্ট ফ্র্যাগমেন্ট মানে কি, মানে 8টাই ফ্র্যাগমেন্ট হইছে যেহেতু এটা অষ্টম, অষ্টম এবং লাস্ট, তার মানে অরিজিনাল অরিজিনাল যে আমার প্যাকেট ছিল ওর ডেটার সাইজ হচ্ছে এত। তাহলে আমার ওই অরিজিনাল প্যাকেটের প্যাকেট সাইজ কত হবে? প্যাকেট সাইজও কি এটাই এটাই থাকবে, এটাই হবে নাকি হবে? স্যার হেডার অ্যাড হবে। হেডার অ্যাড হবে, তার মানে এটা যদি 22 অ্যাড করি তাহলে আমার এ এর অ্যানসার হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার এ এর অ্যানসার। এটা হচ্ছে যে আমি টোটাল টোটাল প্যাকেট সাইজটা বের করে ফেললাম, অরিজিনাল প্যাকেট সাইজটা বের করে ফেললাম, ঠিক আছে? এখন আমাকে আরেকটা ইনফরমেশন দিছে, সেটা হচ্ছে কি অল ফ্র্যাগমেন্টস হ্যাভ দ্য সেম সাইজ, ঠিক আছে? তো একটা এটা কিন্তু একটা খুব সুন্দর ইনফরমেশন যে সবগুলো প্যাকেটেরই সেম সাইজ, সবগুলো ফ্র্যাগমেন্টের সেম সাইজ। সো এইটা আমরা আসলে এই নাম্বারটা আর একটা ওয়েতেও করতে পারবো, সেটা হচ্ছে যেহেতু সবগুলো প্যাকেটের সেম সাইজ, তার মানে আমি যেহেতু অষ্টম প্যাকেটে 208 বাইটের ডেটা রিসিভ করছি, হ্যাঁ, যেহেতু আমরা অষ্টম প্যাকেটে 208 বাইটের ডেটা রিসিভ করছি, তার মানে কি আমি তাহলে প্রত্যেকটা প্যাকেটেই বা প্রত্যেকটা ফ্র্যাগমেন্টেই 208 বাইটের ডেটা রিসিভ করছি, তাই না? এটা কি বুঝতে পারছি? তার মানে আমি কি তাহলে আমার আসলে 208 × 8 এত বাইটের ডেটা ছিল টোটালি হচ্ছে আমার তাহলে অরিজিনাল প্যাকেটে, তাই না? এর সাথে যদি আমি 22 অ্যাড করি হেডার অ্যাড করি তাহলে আমার হয়ে গেল কি, তাহলে আমার হয়ে গেল না মানে অরিজিনাল প্যাকেটের সাইজ। তো এখন দেখো ক্যালকুলেট করে দেখো এটার এটার ভ্যালু হচ্ছে সেম হবে, তাই না? এটার এটার ভ্যালু সেম হওয়া উচিত, ওকে? সো আমরা এটা দুই ভাবেই করতে পারলাম যেহেতু আমাদের সেম সাইজ বলে দেওয়া আছে, ঠিক আছে? এখন আমাদের জন্য যেটা ইজি মনে হবে আমরা ওভাবে অ্যাপ্রোচ করব, বাট এটা কিন্তু সবসময় দুই ভাবে আমরা করতে পারবো জিনিসটা এমন না। এক এক প্রবলেমের কনটেক্সটে আমাকে এক এক ভাবে হ্যান্ডেল করতে হবে, ওটা কিন্তু প্রবলেম স্পেসিফিক হবে। হ্যাঁ, আচ্ছা, তো সেকেন্ড যে কোশ্চেন সেটাতে কি বলছে যে আমার নেটওয়ার্কের ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিটটা বের করতে হবে আর 6 নাম্বার ফ্র্যাগমেন্টের অফসেট বের করতে হবে। তো নেটওয়ার্কের ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিটটা কত হবে, আইডিয়া আছে? আমি কি বলছিলাম যে আমার টার্গেট হচ্ছে আমার নেটওয়ার্কের যে ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট তার পুরোটা ইউটিলাইজ করা, তার মানে আমি যত ডেটা পাঠাইছি আমার ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট ততই হবে, তাই না? যে আমার প্রত্যেকটা ফ্র্যাগমেন্টে আমি যত ডেটা পাঠাইছি আমার এমটিইউ ততই হবে, তার মানে তাহলে কি হচ্ছে এমটিইউ এমটিইউ তাহলে 208 বাইট হবে স্যার। এমটিইউ তাহলে হচ্ছে আমার 208 প্লাস হচ্ছে 22, ঠিক আছে? মানে আসলে আমার 230 হচ্ছে, যে আমি আসলে আমার ফ্র্যাগমেন্টটা আসলে যত আমার ফ্র্যাগমেন্টটা আসলে যত বড়, আমরা যত বড় ফ্র্যাগমেন্ট পাঠাইছি আমার আসলে ক্যাপাসিটি ততই ছিল, ওকে? আর তাহলে 6 নাম্বার ফ্র্যাগমেন্টের অফসেটটা কি হবে, যে তাহলে কি প্রথম তাহলে কি প্রথম 5টা ফ্র্যাগমেন্টের যত বাইটের ডেটা আমরা সেন্ড করে ফেলছি, হ্যাঁ, প্রথম 5টা ফ্র্যাগমেন্টে যত যত বাইটের ডেটা আমরা সেন্ড করে ফেলছি তার, হ্যাঁ, তার তাহলে কি হবে, তার 8/1 হবে আমার তাহলে কি 6 নাম্বার ফ্র্যাগমেন্টের অফসেট, তাই না? যে আমি আসলে কত নাম্বার ব্লকে 6 নাম্বারটা বসাবো, তার মানে কি প্রথম 5টা যতগুলো ব্লক কভার করে ফেলছে তারপর থেকে তো 6 নাম্বারটা বসবে, তাই না? তাহলে কি হবে সিক্সথ অফসেট তাহলে কি হচ্ছে আমার
প্রত্যেকটা প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট যেহেতু 208 বাইট করে ক্যারি করতেছে, অ্যান্ড পাঁচটা প্রথম পাঁচটা প্যাকেট 208 × 5 বাইটের ডেটা ক্যারি করে ফেলছে, তাহলে টোটাল প্রথম পাঁচটা প্যাকেটে আমি কি 208 × 5 বাইট ট্রান্সমিট করে ফেলছি, রাইট? হ্যাঁ, তাহলে কি, তাহলে আমার কয়টা ব্লক হচ্ছে, তাহলে এটাকে 8 দিয়ে ভাগ করলে এতগুলা ব্লক হচ্ছে আমার কভার হয়ে গেছে। তাহলে এত নাম্বার ব্লকে গিয়ে আমাদের 6 নাম্বার ফ্র্যাগমেন্টের ডেটাগুলো বসাইতে হবে। তাহলে এটাই হচ্ছে হচ্ছে কি আমার তাহলে 6th ফ্র্যাগমেন্টের অফসেট, ঠিক আছে? সো এটার ভ্যালু কত আসে তাহলে? স্যার, এটাকে আমরা আরেক ভাবে চিন্তা করতে পারি যে আমাদের 8th যে প্যাকেট মানে ফ্র্যাগমেন্টটা সেটার হচ্ছে অফসেট ভ্যালু হচ্ছে 182, তার মানে হচ্ছে যে আমাদের ফার্স্টের 7টা ফ্র্যাগমেন্টের মানে মানে 182 নাম্বার ব্লক পর্যন্ত 181 মানে টোটাল 182টা ব্লকে হচ্ছে আমাদের 7টা ফ্র্যাগমেন্ট ছিল। তাহলে আমরা এই 182কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে পাই হচ্ছে যে 26। তাহলে প্রথম 5টা ফ্র্যাগমেন্টকে হচ্ছে যে 26 × 5 দিয়ে করলাম, তারপর হবে হবে এটাও ভ্যালিড 130 নাম্বার ইয়েতে বসবে, এটাও ভ্যালিড যেহেতু হচ্ছে সবার সেম সাইজ, এটাও ভ্যালিড, সমস্যা নাই কোনো, যে বেসিক্যালি ওই নিয়মে করতে পারি আমরা, এটা সমস্যা নাই, ঠিক আছে? এটাও একটা ওয়ে হইতে পারে। সো তাহলে তো মোটামুটি ধরতে পারছো যে আসলে জিনিসটা কেমন কাজ করে। সো এটা একটা গেল। আর থার্ড কোশ্চেনে কি বলছে যে মোর ফ্র্যাগমেন্টের ভ্যালু কি হবে, মোর ফ্র্যাগমেন্ট বলছে বলতে হচ্ছে এটার ভ্যালু কি 1 না 0, মানে এরপর আরো ফ্র্যাগমেন্ট আছে কিনা। তো 6 ফ্র্যাগমেন্টের পরে কি আমাদের আরো ফ্র্যাগমেন্ট আছে না? জি স্যার আছে। তার মানে এটা ভ্যালু কি হবে তাহলে? অবশ্যই 1 হবে, ঠিক আছে? বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, সো তাহলে হচ্ছে এইটা এইটা গেল হচ্ছে আমাদের একটা এক্সাম্পল প্রবলেম। সো আমি এই ডকুমেন্টটা সবার কাছে শেয়ার করে দিচ্ছি। এখানে মোটামুটি লাস্ট কয়েকটা সেমিস্টারে 3-4টা প্রবলেম আছে, তো তোমরা হচ্ছে এইগুলো প্র্যাকটিস করবা, অ্যান্ড হচ্ছে যদি কোনো প্রবলেম হয় সো ওগুলো হচ্ছে আমরা তাহলে তখন সলভ করতে পারবো, ঠিক আছে? সো তোমরা নিজেরা তখন বুঝতে পারবে যে কোথায় তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে। আর তাহলে আমরা নেক্সট নেক্সট সানডে তাহলে কি এটার উপর কুইজ দিতে পারি? স্যার টিউজডে দিলে ভালো হতো। টিউজডে দিলে ভালো হয়। টিউজডে টিউজডে দিলে টিউজডে দেওয়া যায়। করছি ওটা কি হচ্ছে সবাই দেখছো, ওখানে কয়েকটা কোশ্চেন আছে, টোটাল হচ্ছে 10 মার্কের মতো হচ্ছে ইয়া। সো ওটা একটু সাবধানে হচ্ছে সাবমিট করো, কারণ ওটাতে আসলে অটো ক্রেডিট আছে, তো সো ওটা সাবমিট করলে অটোমেটিক ক্রেডিটটা হয়ে যাবে। সবাই সাবমিট করলে আমি তাহলে মার্কটা পাবলিশ করে দেব। স্যার আমাদের কুইজ কি টোটাল 4টা হবে? টোটাল 4টা হবে, হ্যাঁ। সো নেক্সট মঙ্গলবার একটা নিলে তারপরের উইকে বা লাস্ট উইকে আরেকটা হতে পারে, নেওয়া যাইতে পারে। আর স্যার মেকআপ মিড টার্মের ব্যাপারে কি কোনো অ্যানাউন্সমেন্ট কবে নাগাদ আসতে? মেকআপ মিড টার্মের ব্যাপারে যেটা হচ্ছে যে এখন পর্যন্ত যা ডিসিশন ওইটা হচ্ছে কি একটা অ্যাসাইনমেন্ট ক্লাস ভাইবা হবে, হ্যাঁ, বাট ওইটার স্পেসিফিক্স এখনো হচ্ছে আমরা ফাইনালাইজ করতে পারি নাই, হ্যাঁ, যে ওইটার সিলেবাসটা হচ্ছে আসলে আমরা ফাইনালের টপিকে রাখবো নাকি মিডের টপিকও ইনক্লুড করবো, এটাও এটা হচ্ছে ফাইনালাইজ এখন করা হয় নাই। প্লাস হচ্ছে অ্যাসাইনমেন্টটা হচ্ছে আবার আমরা ইন ক্লাস করবো নাকি আমরা একটা বাসাতে একটা শর্ট টাইমের জন্য দিব, এটাও হচ্ছে ফাইনালাইজ হয় নাই। সো এটা ফাইনালাইজ হইলেই মানে হোপফুলি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবে। ওকে, আমার একটা কোশ্চেন ছিল। বলো।
স্যার আপনি যে বলছেন কুইজ টু এর মার সবাইকে দিয়ে দিবেন, আসলে যারা স্যার কুইজ টু মিস করছে তাদের কি হবে? আচ্ছা, কুইজ টু যারা মিস করছে তাদের মানে তাদের আর দিতে হবে না, তারাও মার্ক পাবে, সমস্যা নেই, এটা হচ্ছে সবার জন্য বোনাস। আলহামদুলিল্লাহ স্যার, থ্যাংক ইউ। যারা কুইজ ওয়ানটা মিস করছো তারা হচ্ছে ওই ফর্মটা ফিল আপ করো, যদি হচ্ছে আর হচ্ছে দেখো যদি হচ্ছে তখন আমরা যখন একটা মেকআপের একটা যখন আমি শিডিউল ক্রিয়েট করবো তখন তুমি হচ্ছে ওই শিডিউলে এসে কুইজটা দিয়ে যেতে পারো আর কি। তো ওটার হচ্ছে একটা আমি সবগুলো কালেক্ট করার পরে একটা ফাইনাল একটা অ্যানাউন্সমেন্ট দিব যে এই এই সময়ে বা এই শিডিউলে এই এই জায়গাতে হচ্ছে কুইজটা নেওয়া হবে। স্যার কুইজেস তো n minus 2 কাউন্ট হবে তাই না? বুঝি নাই কথা। তোমার কথা অনেক কাছে শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে না আসলে। এখন কথা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ এখন একটু বেটার। মিডের পার্সেন্টেজটা আসলে কিরকম হবে একটু জিজ্ঞেস করতেছি। ও মিডের পার্সেন্টেজ? জি স্যার। মিড হচ্ছে 20-তে, এখন ওইটা এখন পরে যদি সেন্ট্রালি স্কেল করা হইতে পারে কিছু, বাট 20 ওয়েট থাকবে আর কি টোটাল আর কি। হ্যাঁ পরে ওটা যদি কোনো স্কেল করা হয় ওটা ফাইনালের আগে হয়তো বা আমরা কিছুটা স্কেলড করে ওই নাম্বারটা দিয়ে ইউজ করব। ওটা হচ্ছে ওভারঅল সবার মার্ক বা সবার পারফরম্যান্সের উপর হিসাব করে হচ্ছে একটা ডিসিশন নেওয়া হবে। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে ওরা নিয়ে ইস্যু? আচ্ছা, সো আজকে অ্যাটেন্ডেন্স নিব না, সো আর কোনো কোশ্চেন না থাকলে লিভ নিতে পারো, সমস্যা নেই। সো রেকর্ডিং সব ঠিকঠাক থাকলে আমি ইনশাল্লাহ আপলোড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার।